আগে আম নির্বাচন করে গোটা জাতিকে বোকা বানিয়ে তারা আবার আগের মতো নির্বাচিত নিজেদেরকে ঘোষণা করবে। বন্ধুরা, এই সরকার মানুষের মতামতকে কোনো গুরুত্ব দেয় না এবং তার একমাত্র লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা। আজকে এক এক করে যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে তাদেরকে তারা ধরে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে মামলা করেছে, তাদেরকে গুম করেছে, হত্যা করেছে, শ্রমিকদের ধরে নিয়ে গেছে, গুম করেছে, হত্যা করেছে, ভিন্ন মত পোষণ করেছে, গুম করেছে, হত্যা করেছে। এরপরে আপনাদের মনে আছে আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। শফিক রহমানকে একইভাবে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। আসাদ সাহেবকে আপনার সম্পাদক তাকে দীর্ঘকাল কারাগারের মধ্যে আটক করে রেখেছিল। এখানে সব যখন শেষ হয়েছে তখন অনেকেই কোনো কথা বলেননি। আজকে দেখেন মতিউর রহমান সাহেব, আমাদের সম্পাদক, এই দেশের প্রথম আলোর সবচেয়ে জনপ্রিয় একটা পত্রিকা, তার নামে আজকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়েছে এবং সাংবাদিক ভাইদের একজন শামসুজ্জামানকে গ্রেফতার করে নিয়ে গেছে। আমরা আছি বলে এখনো কথা বলছি, এই দেশের মানুষ কথা বলছে। তাই আমি প্রথমেই যে সাবধান বাণী উচ্চারণ করতে চাই সব মানুষের কাছে, বন্ধুগণ এখনো সতর্ক হন, সজাগ হন। যারা আজকে ক্ষমতাকে বেআইনিভাবে জোর করে ধরে রাখার জন্যে সমস্ত ভিন্ন মত ধারণকারী মানুষদেরকে হত্যা করছে, গুম করছে, নির্যাতন করছে, কারাগারে দিচ্ছে, তাদের হাত থেকে আপনারাও পাবেন না, কারণ একদিন একদিন তারা আপনাদেরকেও ধরবে। গতকাল ইলেকশন কমিশন অফিসে পরশুদিন একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন নির্বাচনের সব ব্যবস্থা গ্রহণ করো, প্রয়োজনে আগাম নির্বাচনের জন্য ব্যবস্থা গ্রহণ করো। অর্থাৎ তারা এখন ভিন্ন কৌশল নিতে চায় যে আগে আম নির্বাচন করে গোটা জাতিকে বোকা বানিয়ে তারা আবার আগের মতো নির্বাচিত নিজেদেরকে ঘোষণা করবে। বন্ধুগণ, কিন্তু আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এইবার আর জনগণ আপনাদের কোনো কৌশলকেই সফল হতে দেবে না, আপনাদের কোনো ফাঁদে তারা পা দেবে না। এইবার জনগণ প্রতিরোধ করে তোলে আপনাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবে। বন্ধুগণ, আমরা সব সময় বলে এসেছি যে এই সরকার ফ্যাসিস্ট সরকার, এই সরকার গণতন্ত্র মানে না, এই সরকার মানুষের মতামতকে কোনো গুরুত্ব দেয় না এবং তার একমাত্র লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, এবং তার জন্য সে দুটো নির্বাচন করেছে কোনো নির্বাচন ছাড়াই, এবং জোর করে বন্দুক পিস্তল নিয়ে তারা জোর করে ক্ষমতায় টিকে আছে, এবং তাদেরকে কারা সাহায্য করছে আজকে দুর্ভাগ্যজনকভাবে, যারা জনগণের বেতনে, যাদের আজকে আমাদের সাধারণ মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে দিন যাপন করছে, তারা আজকে না খেয়ে থাকে, জিনিসপত্রের দাম এমন হয়েছে, অনেকেই বলেছেন, আমি ধন্যবাদ এই ছাত্রদলকে যে তারা আজকে যে ব্যানারগুলো নিয়ে এসেছে তারা অত্যন্ত সুন্দর প্রাসঙ্গিক ব্যানার নিয়ে এসেছে, জনগণের কথা বলে সেই কথাগুলো নিয়ে এসেছে, বিএনপিও কতগুলো পোস্টার করেছে অত্যন্ত সুন্দর পোস্টার করেছে। আমরা বলতে চাই যে আজকে এই সরকার মানুষকে বোকা বানানোর জন্য, আপনারা জানেন যে বাংলাদেশের একটা সরকারের একটা প্রতিষ্ঠান আছে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তাদেরকে দিয়ে মিথ্যা সমস্ত তথ্য তৈরি করে তারা জনগণের সামনে এবং বিশ্বের সামনে তারা দেখাতে চায় যে এই সরকার তাদের উন্নয়ন এত বাড়ছে, যেখানে বেকারের সংখ্যা নাকি গত তিন বছরে কমে গেছে আরও 26%। কি মিথ্যা কথা, আমার কথা নয় শুধু, এই দেশের অত্যন্ত খ্যাতনামা অর্থনীতিবিদরা তারা বলছেন যেগুলো সঠিক তথ্য নয়, এগুলো সমস্ত সাজানো তথ্য।